नमस्कार बंधुरा आपनारा देखछेन टैकल 310 यूट्यूब चैनल। बंधुरा आपनादेर जन्य आबारो एकटी नतून चाकरी विज्ञप्ति निये हाजिर होलाम। बंधुरा आपनी कि माध्यमिक पास? ताहले आपनादेर जन्य रयेछे पश्चिमबंग सरकारेर अधीने बिराट बड़ो एकटी चाकरीर सुखबर। आपनी जदि पश्चिमबंगेर बासिंदा होये थाकेन ताहले आपनी एई पदेर जन्य आवेदन करते पारबेन। निजस्व ग्राम पंचायते चाकरी पाओयार सुबर्ण सुजोग हाछड़ा ना करे एखनी देखे निन विस्तारित खुंटिनाटी। তাহলে আর বেশি দেরি না করে চলুন জেনে না যা কীভাবে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন? যে সকল প্রার্থী উক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মোড আবেদন ফর্ম জমা করতে হবে। অফলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিফিকেশন আবেদন ফর্ম ডাউনলোড করতে হতে হবে। তারপর ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নেবেন, নির্দিষ্ট মতো পূরণ করতে হবে। এরপর জরুরি ডকুমেন্ট এর জেরক্স কপি জমা করতে হবে। কী কী নথি লাগবে? এক নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, দুই নম্বর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, তিন নম্বরে পাসপোর্ট সাইজের ফটো, চার নম্বরে জাতিগত শংসাপত্র, পাঁচ নম্বর বাসিন্দার প্রমাণ, ছয় নম্বর রয়েছে পদ সম্পর্কিত জরুরি ডকুমেন্ট। নিয়োগের প্রক্রিয়া, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস তার সমতুল্য যোগ্য থাকতে হবে। প্রার্থীর বয়সীমা, প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত গোষ্ঠীর প্রার্থীদের বয়সে 22 বছর হলে আবেদন করতে পারবেন। নিয়োগের সংস্থা, রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ করা হবে, তবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম নিতে হবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আবেদনপত্র ফর্ম নিয়ে নিচে দেওয়া লিঙ্ক রয়েছে। সো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।